দর্শক, এনএএন টিভির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এসো গ্রাম বাংলার গান শুনে অনুষ্ঠান থেকে। দর্শক, এসো গ্রাম বাংলা গান শুনে অনুষ্ঠানটি মূলত আমরা সাজিয়েছি আমাদের বাংলার লোকগীতি এবং লোকসঙ্গীতের, লোকসংস্কৃতির বিভিন্ন উপাদান দিয়ে। তো আজকে যে পর্বটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করব, সেটিতে মূলত বাংলার হারিয়ে যাওয়া লোকসঙ্গীতের যে সুর, যে চেনা কথাগুলো আমাদের প্রাণে স্পন্দিত হয়, সেই গানগুলো নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান। আর আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন অতিথি শিল্পী আবু শাহেদ খান। আমরা তার কণ্ঠে শুনব হারিয়ে যাওয়া কিছু গান। আচ্ছা, তুমি আজকে আমাদের প্রথমে কোন গানটি শোনাবে? আমি বাউল সম্রাট আব্দুল করিম স্যারের একটি গান শোনাবো, গানকে আমার মনে বোঝায়। ঠিক আছে, ঠিক আছে। আর প্রথমেই আমি আমার গান শুরু করার আগে এনএন টেলিভিশনকে ধন্যবাদ জানাতে যাচ্ছি যে তারা আমাকে আজকে এখানে সুযোগ করে দিয়েছে গান গাওয়ার জন্য। গান গায় আমার মনে রে বুঝাই মন থাকে পাগল পারা,
গান বাংলা লোকসঙ্গীতের এমন একটি উপাদান যে গানের মধ্য দিয়ে সাধকরা তাদের সাধনা করেছেন। এই বাংলার পরতে পরতে বিভিন্ন লোক সাধকগুলো, বিশেষ করে লালন সাইজি, শাহ আব্দুল করিম, আব্দুল আলিম, হাসন রাজার মতো প্রখ্যাত সাধকরা এই গানের মধ্য দিয়েই তারা তাদের সাধনা করেছেন, যা সমৃদ্ধ হয়েছে আমাদের লোকসঙ্গীতে। দর্শক, আমরা এই অনুষ্ঠান থেকে আজকে বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শেকড় সন্ধানী শিল্পীদেরকে এখানে এনে আজকে এই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যার অবদান সবচেয়ে বেশি, আমাদের এসো গ্রাম বাংলার গান শুনি অনুষ্ঠানের প্রডিউসার আব্দুর রহিম বাদশাকে আমি অভিনন্দন জানাচ্ছি এই মঞ্চ থেকে, এই স্টুডিও থেকে। দর্শক, আমরা গানে ফিরে যাচ্ছি। শাহেদ, আমরা এখন কোন গানটি শুনবো? আমরা আব্দুল আলিম স্যারের একটি গান শুনবো, পরের জায়গা পরের জমি ঘর বানে আমি রই। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে গো, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক। দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বার মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বার মাস, আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় জানি না, আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় জানি না, আমি চলি যে তার মন জোগাইয়া, চলি যে তার মন জোগাইয়া, দামি তাই মেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। দেহতত্ত্বের এই গান, এই অংশটুকু আমাদের বাংলার লোকসঙ্গীতে একটা বিশাল জায়গা জুড়ে আছে। আমরা লালন সাইজিকে তার গানের মধ্য দিয়ে একটি আধ্যাত্মিক জায়গা অনুসন্ধানের যে প্রয়াস চালিয়েছিলেন সেটিকে আমরা দেখতে পেয়েছি, তেমনি আব্দুল আলিম, শাহ আব্দুল করিমকেও আমরা পেয়েছি সেই জায়গা থেকে। দর্শক, আমরা পরবর্তী গানে ফিরে যাচ্ছি।
আমরা পরবর্তী গান শুনবো, কোন গানটি শুনবো? আমরা হাসন রাজার একটি গান শুনবো, লোকে বলে ও বলে রে, বাংলার আরেক সঙ্গীত সাধক হাসন রাজার গান। দর্শক শুনবো গানটি আমরা। লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মো আমি, কি ঘর বানাই মো আমি, শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, কইরা ঘর বানাইয়া, করুন থাকুয়ার আমি, করুন থাকুয়ার, কইরা ঘর বানাইয়া, করুন থাকুয়ার আমি, করুন থাকুয়ার, আয়না দিয়া যাইয়া দেখি, আয়না দিয়া যাইয়া দেখি, পাখনা চুলা আমার, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, হাসন রাজা ঘর দোয়ার না বাঁধে, আরে ঘর দোয়ার না বাঁধে, এই ভাবিয়া হাসন রাজা ঘর দোয়ার না বাঁধে, আরে ঘর দোয়ার না বাঁধে, কোথায় নিয়া রাখবো আলাই, কোথায় নিয়া রাখবো আলাই, তাই ভাবিয়া কান্দে, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, যদি হাসন রাজা বাজব কত দি, জানত যদি হাসন রাজা বাজব কত দি, আরে বাজব কত দি, বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা, করিয়া রমেন, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মো আমি, কি ঘর বানাই মো আমি, শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আমরা বিদায় নেবার আগে আমরা আবু সাহেদ খানের কাছ থেকে আরও একটি গান শুনব। তার আগে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যারা আমাদের পিছন থেকে সহযোগিতা করেছেন। কিবোর্ডে ছিলেন বাপ্পি, গিটারে ছিলেন শুভ, এবং অক্টোপ্যাডে সম্রাট, এবং তবলায় ছিলেন দেলোয়ার হোসেন। দর্শক
আমি বিদায় নিচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। শেষ অনুষ্ঠান শেষের আগে আমরা শাহেদের আরো একটি গান শুনবো। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে NAN টিভির পরিবেশনায় এসো গ্রাম বাংলা গান শুনে অনুষ্ঠান থেকে। আর এই অনুষ্ঠানটি দেখার জন্য NAN টিভির পর্দায় চোখ রাখুন প্রতি শনিবার রাত 8:30। দর্শক বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং NAN টিভির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। জীবন যৌবন দিলাম ছবি হইল না তো সে আপন যাহার লাগি হইবি বাগি সে তো বোঝে না রে জীবন যৌবন দিলাম সতি জীবন যৌবন দিলাম সতি হইল না তো সে আপন তাহার লাগি হই বিবাগি সে তো বোঝে না রে মন তাহার লাগি হই বিবাগি সে তো বোঝে না রে মন
আপনার আমার সকলের।